মোদি মন্ত্রিসভার দফতর বন্টন প্রধানমন্ত্রীর হাতে থাকছে কর্মীবর্গ মন্ত্রক পরমাণু শক্তি গবেষণা ও মহাকাশ গবেষণা দফতর স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ রাজনাথ সিংহ হলেন প্রতিরক্ষা মন্ত্রী অর্থমন্ত্রকের দায়িত্বে নির্মলা সীতারামন এস জয়শঙ্কর হলেন বিদেশ মন্ত্রী নীতিন গাডকারী কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী রামবিলাস পাসওয়ান কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী সদানন্দ গৌড়া কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার কেন্দ্রীয় মন্ত্রী। রবিশঙ্কর প্রসাদ কেন্দ্রীয় আইনমন্ত্রী হরসিমরত কৌর বাদর কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী প্রকাশ জাভড়েকর কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী এবং পরিবেশ মন্ত্রী একই সঙ্গে রেল মন্ত্রী পীযূষ গোয়েল ধর্মেন্দ্র প্রধান পেট্রোলিয়াম মন্ত্রী স্মৃতি ইরানি কেন্দ্রীয় নারী কল্যাণ ও বস্ত্রমন্ত্রী রমেশ পোখরিয়াল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হর্ষবর্ধন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন